ঈদের টানা ছুটি শেষ হলেও এখনও পর্যটকে ভরপুর কক্সবাজার সমুদ্র সৈকত, যারা আনন্দ ও উল্লাসে মেতেছেন সমুদ্র স্নানে। মঙ্গলবার সকালে সৈকতের লাবণী পয়েন্টে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে নামেন শাহজাহান। তিনি সাগরে হাঁটু পরিমাণ পানিতে গোসল করছিলেন, এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যান তিনি। তাকে স্বজন ও লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। সাগরে ভেসে যাওয়ার সময় লাইফগার্ড এবং বিচ কর্মীরা তাদের উদ্ধার করে নিয়ে আসে অ্যাম্বুলেন্স ঢুকে সদর হসপিটাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে মঙ্গলবার বিকেল 4:30 দিকে লাবণী পয়েন্টে দু বন্ধুকে নিয়ে গোসল করতে নামেন হিমেল। স্রোতের টানে ভেসে যাওয়ার সময় ইমরানকে উদ্ধার করে লাইফগার্ড কর্মীরা, কিন্তু স্রোতের টানে ভেসে নিখোঁজ হন হিমেল। তার সন্ধানে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড কর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমাদের লাইফগার্ড সদস্যরা যারা 4 জন ছিল তারা সঙ্গে সঙ্গে এখানে নেমে পড়েছে। তখন এখানে বিচ কর্মী এবং ট্যুরিস্ট পুলিশ সাথে ছিল এবং ওয়াটার বাইক যারা আছে তারাও সাথে ছিল। সবাই মিলে আমরা তখন থেকে এখনো পর্যন্ত খোঁজাখুঁজি করছি। এই ঘটনায় হিমেলের দু বন্ধু আরমান ও ইমরান সুস্থ রয়েছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।